শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস ও অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ারে অনেক অনেক শুভেচ্ছা। মেরি ক্রিসমাসের প্রাককালে আমি শিলিগুড়ি থেকে মানে একটু মেরি করতে এলাম, মানে একটু আনন্দ করতে এলাম। না আনন্দটাকেই না একটু নিয়ে এক্সটেনশন করাবো, শুধু পুজোতে কেন, ক্রিসমাসেও তো আমরা নিজেকে সাজাতে পারি। অ্যাকচুয়ালি আমি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী। আমি যাচ্ছি মেগামলে, এই চারতলায় উঠেছি, এখানে আমি নির্মিশ্রী বানাতে যাচ্ছি, আমাকে ফলো করো। এই শুরু হলো নেইল এক্সটেনশনের প্রসেস, দেখতেই পাচ্ছেন। আর পিছনে দেখুন বসে আছে যারা, তারা ট্যাটু করাতে এসেছে। দু হ্যাঁ ও কপাল যায় তো ও তাই নিয়ে এরকম তুলবে না তো কি টাকা নিয়ে
কত স্ট্রবেরি দিয়েছে আমাদের কলকাতা থেকে, যাতে স্ট্রবেরি আমি দেখি অবশ্যই এখানে বড় অবশ্য কলকাতা এত বড় জায়গা নেই। আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন ফাইল করছে দুজনে মিলে, নিজেকে বেশ রানী বা পরী মনে হচ্ছে, কিন্তু কোন রাজার কোন রানী সেটা আমি জানি না। এই যে হচ্ছে এটা বানা তৈরি করছে দেখতেই পাচ্ছেন, ছেলেটা খুব ভালো এবং ব্যবহারটা খুব ভালো। এবার দেখছি কতটা লেন্থ আমি রাখবো, সেই বুঝে ওরা ইয়ে করে দেবে, ইনলেকশন করবে, কাটবে, ফাইল করবে। ফেডও হয়ে যায় না একটু কালারটা, বেশি সাবান জল বা আপনার ওটা রিমুভার যদি ইউজ করেন তাহলে টপ কোট লাগালে ঠিক হয়ে যাবে। আবার কোনটা রিমুভার? নেল রিমুভার, রিমুভার রিমুভ ই করে দেন। যেটা আমরা নেল রিমুভার ইউজ করি সেটা, হ্যাঁ হ্যাঁ, ওটা কি করব? রিমুভ করে নরমাল টপ কোট হয় না, সাদা কালারের নেল পেন পাওয়া যায় না একদম, ওটা উঠে যাবে তো রিমুভার ইউজ করলে? না না উঠে না। আমার মোটামুটি শেষের দিকে, সুন্দর ডিজাইন করছে দেখুন, খুব ভালো লাগছে দেখ। ভি ফ্রেঞ্চ এরকম অনেক ডিজাইন আছে, আপনার রুচি অনুযায়ী আপনি সেগুলোকে চুজ করে নেবেন এবং তাতে ক্যাটালগও আছে দেখে নেবেন। বন্ধুরা আমি ভেগাতে এসেছি আর নেল আর্ট করেছি, কেমন হয়েছে বলুন। হ্যাঁ আর পুরো ভিডিওটা দেখবেন, দেখে কেমন হয়েছে আমাকে জানাবেন। চলুন, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি তো খুব ভালো আছি।
আমি মটরশুঁটি ছুলছি, এতগুলো ছুলে ফেলেছি, প্রমাণ দিচ্ছি যে আমি কাজ করি। আমি চিৎকার করে কথা বলতে পারি না, তাই জন্য এটা আমাকে নিয়ে সবসময় চলতে হয়। তো আমি কাজ করি তার প্রমাণ দিলাম, এরকম কিছু ভাববেন না। এত পোকা ছিল, পোকাগুলোকে ফেললাম, মটরশুঁটির মধ্যে পোকা। তো আমার মাসি যে রান্না করে, তার এত শরীর খারাপ, কাশি হয়েছে, সে করে ওষুধ দেওয়া হয়েছে। তার কাশি শুনতে পাবেন মাঝে মাঝে, একটু ডিস্টার্ব করতে পারে। তো যাই হোক, যেই জন্য আমি এসেছি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। তো কথাটা এইটাই যে কালকের অনেক রাত অবধি, আমি এমনি রোজই দেখি বন্ধুদের ভিডিও, তো কালকে অনেক রাত অবধি অনেকের ভিডিও দেখলাম। শুতে আমার অনেক দেরি হয়ে গেছে, ঘুমটা ঠিক হয়নি, ওই জন্য মুখটা একটু ফুলে আছে, দেখতে পাচ্ছি ঘুমটা আমার না হলে এরকম হয়। তারপরে আমি সকালে আবার এডিটিং করতে বসছি, ল্যাপটপ নিয়েই বসেছি। তারপরে এখন আমার এই মটরশুঁটি ছুলছি, কিছু কাজ করি। তো আমার খুব খারাপ লাগলো কালকে, কিছু বন্ধু কিছু অভিযোগ অনুরোধ, আমি কিছু কথা বলবো, কেউ কিছু কিন্তু মনে করবেন না, দয়া করে সবার কাছে আমার রিকোয়েস্ট থাকলো সব বন্ধুদের কাছে। এবং ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আমাদের বিশেষ করে আমাদের মতো ব্লগারদের ক্ষেত্রে তো এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত। আমি এই জন্যই আরও কাল রাত দুটো অবধি সবার ভিডিও আমি দেখেছি, যেসব বন্ধুরা আমার ইয়েতে আছে। তো তো বন্ধুদের অভিযোগ, সত্যি কথাই, তারা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছে, আমরা আমরা আমিও এর মধ্যে তো আমিও করি। তো আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু আমরাই যদি সেই ভিডিও না দেখি, না লাইক করি, তাহলে কী করে চলবে? একটা ভিডিও বানাতে গেলে পরে অনেক কষ্ট করতে হয়। আচ্ছা, আমি করছি, আমি বুঝতে পারি, আগে তো আমি জানতাম না, বা যখন করিনি তখন জানতাম না কিছু না, যেটা ভালো লাগতো না, দেখতাম না, বুঝতাম না ব্যাপারটা। আজ করতে গিয়ে বুঝতে পারছি, একটা ভিডিও করতে গেলে তার এডিটিং করো, তাকে মানে জায়গায় জায়গায় ক্যামেরা নিয়ে ঘোরো, মুখের কথা না কিন্তু সেটা। সেক্ষেত্রে বলবো, প্লিজ বন্ধুদেরকে বলবো, কিছুটা হলো ওয়াচ টাইম দেবেন। সাবস্ক্রাইবার কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু এতটাও নয়, ওয়াচ টাইমটা বেশি ইম্পর্টেন্ট। আর লাইক করতে কিপটাম করবেন না, লাইক করতে তো পয়সা লাগে না। আমি যখনই কারো ভিডিওটাতে যাই, আগে আমি লাইক বাটনটাকে ক্লিক করি, তারপরে কিন্তু আমি ভিডিওটাকে পুরোটা দেখি। এবার দেখলে আমি বলে আসি যে আমি পুরো ভিডিওটা দেখলাম, বা ভিডিও রিলেটেড কিছু বলে আসি, যাতে ও বুঝতে পারে যে আমি দেখেছি। স্বাভাবিক, আমরা যখন বন্ধুত্ব করেছি, আমরা যখন একই পথে পথিক, তখন তো আমাদেরকে একসাথে হাত ধরে চলতে হবে। এই না যে আমি একাই চললাম, তোমরা পিছনে পড়ে থাকো, তাহলে তো হবে না, তা তো স্বার্থপর আমরা। আর আমি তো একা পৌঁছতে পারবো না, আপনারা যদি আমাকে সাহায্য না করেন, সেরকম আপনাদেরকে যদি আমি সাহায্য না করি, আপনারাও পৌঁছতে পারবেন না। তাহলে সবাই আমরা একই পথে পথিক, একই ভুক্তভোগী আমরা। আমরা সবাই মিলে কষ্ট করছি, রোজ সকালে উঠে থেকেই ভিডিও বানাবো। আপনারা হয়তো রান্নার শব্দ শুনতে পাবেন, তো কিছু মনে করবেন না, রান্না চলছে, কী রান্না হচ্ছে আমি জানি না। আমার কাজ পড়েছে মটরশুঁটি ছোলা, তাই আমি মটরশুঁটি ছুলছি। তো যাই হোক, অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। তো আমাদের তো সবারই উচিত যে সবার পাশে দাঁড়ানো, পুরো ভিডিওটাকে ওয়াচ করা। হ্যাঁ, আমার তো না হয় নেট লাগে না, ওয়াইফাই আছে, কিছু লোকের অবশ্যই নেট লাগে, কিন্তু তাহলেও কিছুটা তো ভিডিওটা তো ওয়াচ করবে। আর সবার ভিডিওতে আমি মনে করি কিছু না কিছু শেখার আছে, কিছু না কিছু জানার আছে সবার ভিডিওতে। কিছু রান্না শেখার আছে, কারো কিছু ভালো কথা শেখার আছে। তো সবার পাশে সবাইকে দাঁড়াতে হবে। এবং কাকেও আমার মনে হয় না কোনো বন্ধুরা দেখেছে এতটা খারাপ ভিডিও করে যে সেটা দেখা যায় না, কোনোই না। অনেকে অনেক কষ্ট করে এই জায়গাটায় এসছে। তো সবাই প্লিজ সবার পাশে থাকুন, সাথে থাকুন, নাহলে কিন্তু কেউই এগোতে পারবো না। এটাই আমার রিকোয়েস্ট, মাঝপথে চলে যাবেন না। সবাই সব মন খারাপ করছে, কেউ বলছে ছেড়ে দেবো, কেউ বলছে চলে যাব। আপনারা জানেনই ইউটিউব এখন অনেক ফেব্রুয়ারি থেকে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। কেউ বলছে বন্ধ করে দেবো, কেউ বলছে আর করবো না, শিখবো না, সরি মানে আর ভিডিও দেবো না। তখন শুনে খুব খারাপ লাগে। কিছুদিন হলেও তো আমার বন্ধু, তারা যখন চলে যাবে, যখন তাদের ভিডিও আমি দেখতে পারবো না, তখন খুব খারাপ লাগবে। তাই এটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে যে সবাই সবার ভিডিও দেখুন, সবাই সবার পাশে থাকুন, একসাথে আমরা পথ চলব। আমার কথা যদি কেউ খারাপ পেয়ে থাকেন, তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। বাট আমার এটা মনে হয় এটা বাস্তব, এটা সত্যি কথা, আমি দেখতে পাচ্ছি কিছুদিন ধরে, তাই জন্যই আমি এটা বললাম। তো যাই হোক, মটরশুঁটি ছুটতে ছুটতে যদি আমি ভিডিও করি, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, কেন এখন আমি এতটুকু ছুলেছি, এখনও এতটা বাকি আছে। তো আমাদের 25শে ডিসেম্বর আমাদের বাইরে যাওয়ার কথা ছিল, পাহাড়ে সবাই মিলে, মাসি টাসি সবাইদেরকে নিয়ে যাব, মা মাসি যারা যারা যাবে, তাদের তো যাওয়া হয় না সেই হিসেবে। তো পাহাড়ে যাব ভেবেছিলাম, পাহাড়ের সব জায়গায় বুকড। আমি এখন খাই, শুনতে শুনতে আমার খুব ভালো লাগে, মটরশুঁটি কচুরি, মটরশুঁটি পরোটা, সেই
শীতকালে আর কিছু ভালো না লাগে, খাওয়াটা ভালো লাগে, তো আমি সেরকমভাবে খাই না, তবুও এইসব জিনিসগুলো খেতে ভালো লাগে। কাঁধে কাঁধে ভালো লাগে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কচুরি মটরশুঁটির কে কীরকম বানান সেটা আমাদেরকে রেসিপি পাঠাবেন, আমি প্লিজ আমি করবো। তো যাওয়া হলো না সেই জন্য দার্জিলিংটাকে এখন কলকাতা মিউনিসিপ্যালিটি 145 নম্বর করে দেওয়া হবে। সত্যি কথাই গোর্খাটা এখন মাইনরিটি হয়ে গেছে, কী অবস্থা, মানে কী বলবো পাহাড়ে। আর সবচেয়ে বড় কথা, এই জায়গায় ফোন করলাম যে বলছে যে কী বলবো দিদি কোথাও নেই, খালি একই রুম দুইজনকে মানে বুক হয়ে গেছে দুজনের নামে। তাই এখন এই ক্রিসমাসে আমরা শিলিগুড়িই থাকবো, কোনো চাপ নেই, নিজের জায়গায় ঠিক আছে, কোথাও যাবো না পরে যাবো। এখন ইন্ডিয়া তো করোনা বাড়ছে, তাতেও লোকে কোনো ভূক্ষেপ নেই, কারণ আজকাল এই ভিড়ে আমি যেতে রাজি না। তাই সব পার হোক, যখন একটু খালি হবে তখন আমরা যাবো, আমি তো সবসময় যাই, বাইরের লোকেরা একবার ঘুরে যাক আমাদের জায়গাটা। এতদিন এমনি ব্যবসা বন্ধ ছিল, পাহাড়ের লোকেদের অবস্থা সত্যি খুব খারাপ ছিল। তো যাই হোক, আমি এই নেল যেটার জন্য বলছি, নেল এক্সটেনশন করেছি, এটা কীরকম হয়েছে অবশ্যই বলবেন আমাকে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কালারটা ভালো লাগছে কি না। দু হাতেই করিয়েছি, আমার অনেকে হয়তো বলবেন যে বাবা সেটা করেছে বা দেখাচ্ছে, কিন্তু আমার এটা ভালো লাগে, আমি এটা করি মাঝে মাঝে করি। আমি কলকাতায় বিশেষ করে কলকাতায় থাকলে কলকাতাতেই আমি বেশি করি, শিলিগুড়িতে আবার ফার্স্ট টাইম করলাম, কিন্তু ছেলেগুলো সত্যিই খুব ভালো, এবং এরকম করলে পরে কাজ করতে অসুবিধা, আমার তো অসুবিধা হয় না, কারণ আমি এতবার করেছি তো আমি অভ্যস্ত হয়ে গেছি কাজ করতে, তো আমার কিছু মনে হয় না, আমার খুব ভালো লাগে। আর নিজেকে বেশ পারফেক্টভাবে প্রেজেন্ট করতে বা একটু বেশ সুন্দরভাবে গুছিয়ে প্রেজেন্ট করতে আমার মানে মানুষের কাছে ভালো লাগে আমার মনে হয়। আর একজন ব্লগার কেন বলবো, সবার ক্ষেত্রেই একটু নিজের মধ্যে একটু চেঞ্জ আনাটা দরকার, সবসময় একঘেয়ে না ভালো লাগে না। তো সেই ইন্টারনেল এক্সপ্রেশনটা করিয়েছি, সেটা আমি একটা ছোট্ট একটা ভিডিও দিব, এর সাথে ইন্ট্রোটা করে নিই বলে ইন্ট্রোটা করলাম। তাই দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর আমার বন্ধুদেরকে বলবো, এক বন্ধু আর এক বন্ধু পাশে এসে দাঁড়ো, এই জন্য ইন্ট্রোটা আমি পরে করলাম। কালকে সারা রাত মানে বেশিরভাগ সময়টা আমি এই বন্ধুদের ভিডিও দেখে খুব মন খারাপ হয়ে, বন্ধুদের কথা শুনে খুব মন খারাপ হয়ে যাবে। তারপরে আমি নেক্সট স্টেশনের ভিডিওটা একটু দেখো কীরকম লাগে, তোমাদের যদি মনে হয় করবে ভালো লাগে, খুব একটা এক্সপেন্সিভ নয়, কোনো কিছু না, এমন কিছু কস্টলিও নয়, তুমি যেরকম করবে তোমার যেরকম বাজেট সেই হিসেবে করতে পারো, ভালো লাগে, নিজেকে একটু সুন্দর করে গুছিয়ে রাখবে, ভালো লাগে না দেখতে ক্যামেরার সামনে যখন তুমি আসবে। তো আমি এটা করি, জানি না ভালো খারাপ, জানি না বন্ধুরা, কেউ কিছু আমার কথা কেউ কিছু খারাপ ভাববেন না, কেউ কিছু মনে করবেন না, নিজের মনে করে বললাম, কথাগুলোকে একটু চিন্তা করবেন ভাববেন। চলো আগের ভিডিওটা দেখি কীরকম লাগছে, আর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি এটা ছুরি, আমাকে এটা পুরোটা শেষ করতে হবে, কিছুটা হয়তো আমার পেটে যাবে, কিছুটা এখানে থাকবে, তা চলুন আমরা পুরো ভিডিওটা দেখবেন। দেখলেন আমি ইয়েটা করলাম, নেলস আর্টসটা, নেলসটা করে আমি গেছিলাম ফোন কিনতে, আমার এই ফোনটা হচ্ছে হ্যাং হয়ে যাচ্ছিল, এই জন্য আমি কোনো বন্ধুর ভিডিও কোনো কিছুই আমি দেখতে পারছিলাম না, ফোনটা আমার যা তো অবস্থা হয়েছিলো, তাই জন্য আমাকে একটা ফোন কিনতেই হতো। কিন্তু আমি জন্মদিন গেছিলাম আইফোন কিনবো বলে, তো সেটা আমার কেনা হলো না, কারণ যেহেতু আমি আবার পরে একটা গোপ্রো একটা ক্যামেরা একটা কিনবো, তো গোপ্রো কিনবো, তাই জন্য আমি আর কিনলাম না। তো তাই আজকে আমি এটা কিনলাম, S20 কিনলাম, আমার S21টা কেনা হচ্ছিলো, বাট 20টাই কিনলাম, কেন আমি তো এই কিনবো এই মাসেই হোক, নাহলে পরের মাসেও কিনবো। তো যাই হোক, তো কেমন লাগলো আমার ফোনটা অবশ্যই বলবেন। এটা একটা অন্য জামা করে দিয়েছে, কালকে আমাকে বলেছে নতুন একটা এটা জামা দেবে, তো কেমন লাগলো এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি দেখেছিলাম এইটা নেবো, আমার ভাগনার এটা আমি নেবো ভেবেছিলাম আইফোন, কিন্তু নিলাম না। তাই যাই হোক, আমাদের বাড়িতে কিছু কিনলে একটা পার্টি দিতেই হয়, কোনো কথা নেই। তো পিজা আমাকে খাওয়াতে হলো ওদেরকে, তো সব শেষ পার্টি ওরিয়ে, তো পিজা সব শেষ করে ফেলেছে, একটা বাকি আছে, আরো ওদের মন ভরেনি, আরো পিজা আনতে দিয়েছে ওরা, অর্ডার দিয়েছে। তো কেমন লাগলো ফোনটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলো কিন্তু বলবেন না, ভালোই বলবেন, হ্যাঁ আমার বন্ধুরা। তো এটা কিনলাম, তাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর যদি আমার ভিডিও ভালো লাগে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন যারা আমার নতুন আমার ইয়েতে, আর অনেক অনেক লাইক করবেন। আমার ভাগনা বলছে লাইকে বলো, অনেক অনেক লাইক করবেন, এটা হচ্ছে আমার ছোট ভাগনা, যেটা হচ্ছে খুব দুষ্টু, খুব দুষ্টু, মাথা খারাপ করে দেয় মাসি মামাদের, তো এটা হচ্ছে আমার ছোট ভাগনা। তো এই ফোনটা আমার কেনা ছিল, বাট এগুলো হলো না, পরের বার আমি কিনবো, আমার মনে হয় যেটুকু চাঁদো তার সেইটুকুই পা ফেলানো উচিত, তো পরের বার ক্যামেরাটা যখন কিনবো সেটাও শেয়ার করবো। তো চলুন।